মিয়ানমারের গণতন্ত্রের দাবিতে রাজপথ দখলে রেখেছেন বিক্ষোভকারীরা। দেশটিতে গণতন্ত্র ফেরাতে চীন সহ নিরাপত্তা পরিষদের সদস্যকে একই ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এদিকে অস্থির মিয়ানমারের শীর্ষ কর্মকর্তার কনভয়ে হামলার ঘটনায় 12 জন নিহত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল নেওয়ার পর থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অভ্যুত্থানের 5 দিনের মাথায় শনিবার মিয়ানমারের সেনার সঙ্গে প্রথমবার ফোনে কথা বলেন দেশটিতে নিযুক্ত গুতেরেসের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন ক্লার্নার বার্গনার। তবে সংকট নিরসনের কোনো আশ্বাসও পাননি মহাসচিবের প্রতিনিধি। উল্টো অং সান সু চির অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক সিন টার্নেলকে গ্রেফতার করেছে জান্তা সরকার। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে অস্ট্রেলিয়া সরকার। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নেওয়া জান্তা সরকারকে প্রত্যাখ্যান করেছেন মিয়ানমারের 300 আইন প্রণেতা। শনিবার এক যৌথ বিবৃতিতে সামরিক সরকারকে মেনে নিতে অস্বীকৃতি জানান তারা। মিয়ানমারের শীর্ষ কর্মকর্তার কনভয়ে হামলার হতাহতের ঘটনা ঘটেছে, নিহতদের মধ্যে পুলিশও রয়েছে। এরই মাঝে এই হামলার দায় স্বীকার করেছে মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনাবাহিনী MNDAA। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।